হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা একটা বাইনারি ট্রি কনস্ট্রাক্ট করব প্রি অর্ডার এবং ইন অর্ডার থেকে। তো চলুন শুরু করা যাক। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে হচ্ছে প্রি অর্ডার দেওয়া আছে এবং ইন অর্ডার দেওয়া আছে। তো আশা করি আপনারা আমার বাইনারি ট্রির যেই কনস্ট্রাক্ট যেটা করেছিলাম প্রি অর্ডার এবং ইন অর্ডার থেকে সেটা আপনারা দেখে নিয়েছেন। আপনারা যদি একটু দেখে না থাকেন একটু দেখে নেবেন, তারপরও আমি সমস্যা নেই, এখানে একটু আলোচনা করব অবশ্যই। তো দেখুন আমাকে এখানে প্রি অর্ডার দেওয়া আছে এবং ইন অর্ডার দেওয়া আছে। তো আমার এখানে রুট বের করতে হবে, তাই না? রুট বের করতে হবে, রুটের লেফট সাইড বের করতে হবে, রাইট সাইড বের করতে হবে। তো দেখুন প্রি অর্ডারে কি থাকে, প্রি অর্ডারে হচ্ছে প্রথমে থাকে রুট, তারপরে থাকে লেফট, তারপরে থাকে হচ্ছে রাইট। ইন অর্ডারে কি থাকে, রুটটা থাকে মাঝখানে, তাই না? তাহলে আমাকে আমি এই খাতিরে আমি একটু ধরে নিব যে আমরা প্রি অর্ডার থেকে অলওয়েজ রুট পাবো। হ্যাঁ, প্রি অর্ডার থেকে অলওয়েজ রুট অথবা লিফ নোট এরকম। আচ্ছা, রুট এবং লিফ নোট পাবো, এতটুকু মাথায় রাখলে হবে। আর ইন অর্ডার থেকে কি করব, যে এখানে যে রুটটা পাবো সেই রুটের লেফট সাইড এবং রাইট সাইডটা আমরা ইন অর্ডার থেকে নিব। হ্যাঁ, মানে ইন অর্ডার থেকে বের করবো। আপনারা জাস্ট এতটুকু মাথায় রেখে মাথায় রাখেন। তো চলুন আগেই। তো প্রথমে প্রি অর্ডার থেকে আমি কি বলছি, যে প্রি অর্ডার থেকে আমি রুট নিব। আচ্ছা, প্রি অর্ডার দেখেন লেফট টু রাইট যাবো। হ্যাঁ, কারণ প্রথমে আছে রুট। ওকে, লেফট টু রাইট। আচ্ছা, তো প্রথমে কি আছে, টেন। তো টেন হচ্ছে আমাদের রুট। ওকে, তো টেন পাইলাম রুট, আমি এখানে লিখে দিলাম টেন। এখন টেনের লেফট সাইড এবং রাইট সাইড কারা সেটা বের করবো কোথা থেকে, ইন অর্ডার থেকে। দেখুন ইন অর্ডার টেন কোথায় আছে, ইন অর্ডার টেন এখানে আছে। তো টেনের এই সাইডে যারা আছে তারা হচ্ছে টেনের লেফট, টেনের এই সাইডে যারা আছে তারা হচ্ছে টেনের রাইট। তাহলে একটু লিখে ফেলি কারা কারা আছে, থ্রি, ফোর, ফাইভ, সিক্স আর হচ্ছে এইট। আর রাইটে কারা আছে, ফিফটিন, এইটিন, টোয়েন্টি ওয়ান, টোয়েন্টি টু। ঠিক আছে, এখন দেখি এখানে এই লেফটে যখন আসবো। আচ্ছা, এখন আমরা লেফট থেকে হচ্ছে আপনার রুট আবার তাদের চাইল্ড বের করব, আবার রাইট থেকে হচ্ছে রুট এবং তাদের চাইল্ড বের করব। তো আবার এখানে যাই, টেন আমাদের টেনের কাজ শেষ, এখন কি সিক্স। এখন দেখি সিক্স কোথায় আছে, দেখুন সিক্স লেফটে আছে, তাই না? তো এখানে সিক্স আছে, তার মানে এখন সিক্স হচ্ছে আমার রুট। এখন সিক্সের লেফট এবং রাইট বের করার জন্য কোথায় আসবো, ইন অর্ডারে আসবো। ইন অর্ডারে সিক্স কোথায়, দেখুন সিক্স এখানে। তো সিক্সের এই সাইডে এই যে লেফটে যারা আছে তারা হচ্ছে লেফটে থাকবে, থ্রি, ফোর, ফাইভ, এবং সিক্সের রাইটে কি আছে, সিক্সের রাইটে হচ্ছে অনলি এইট, তার মানে একটাই হবে। দেখুন অনলি এইট, কারণ টেন অলরেডি ইউজ হয়ে গেছে, তাই না? তার মানে এইটই বেঁচে আছে, তো এইটই থাকবে হচ্ছে সিক্সের রাইটে। এখন হ্যাঁ, এখন হচ্ছে আমরা এখান থেকে দেখি যে কারা 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 কে রুট হবে বা এদের লেফট লেফট চাইল্ড রাইট চাইল্ড কারা হবে, তাই না? তো দেখুন এখানে আমি সিক্স পেয়ে গেছি আর এইট আমার অলরেডি হয়ে গেছে, তো আমি এখান থেকে এইটটা কেটে দিব। দেখুন এইটটা লিফ নোট, আমি বলেছিলাম না যে লিফ নোট পাইলে আমরা লিফ নোট এবং রুটটা প্রি অর্ডার থেকে নিব। তাহলে দেখুন আমি লিফ নোট পেয়ে গেছি, তো লিফ নোটটা আমি কেটে দিলাম। ওকে, এখন দেখি পরবর্তী রুট কে আছে, সিক্স এর পরে পরবর্তী রুট কে আছে, ফোর। এখন ফোর কোথায় আছে, ফোর আছে এখানে, তাই না? এখন ফোর হচ্ছে আমার রুট। এখন আমি ইন অর্ডারে আসবো, ইন অর্ডার আসার পর এখানে দেখতে পাচ্ছি ফোর। তো ফোরের লেফটে আছে হচ্ছে থ্রি, রাইটে আছে কি ফাইভ, তাই না? আচ্ছা, লেফট রাইট কেমনে পাচ্ছে, দেখুন রুট, রুটের এপাশে থাকে হচ্ছে লেফট, এপাশে থাকে হচ্ছে রাইট। তো এখানে দেখুন ফোর হচ্ছে রুট, তো ফোরের লেফটে আছে হচ্ছে থ্রি, রাইটে আছে কি ফাইভ। তো আমি এইভাবে পাচ্ছি। হ্যাঁ, তাহলে হচ্ছে লেফটে কে যাবে, থ্রি, আর রাইটে কে যাবে, ফাইভ। ওকে, তার মানে কি আমার থ্রি আর ফাইভ লিফ নোট পেয়ে গেলাম, লিফ নোটগুলো আমি কেটে দিই, এখন কেটে দিলাম। ওকে, এখন কে আছে, এখন হচ্ছে এইটিন। তো এখানে এইটিন কোথায় আছে, দেখুন এইটিন এখানে আছে। এখন এইটিন হচ্ছে আমার রুট, এর লেফট এবং রাইট কই থেকে পাবো, ইন অর্ডার থেকে। তো এখানে আসলাম, এখানে দেখতে পাচ্ছি এইটিন রুট, এর লেফট আছে কি ফিফটিন, দেখুন ফিফটিন একাই আছে, তাই না? টেন অলরেডি হয়ে গেছে, তাহলে আমি এখানে বসাই দিই ফিফটিন। আর রাইটে কারা, টোয়েন্টি ওয়ান, টোয়েন্টি টু, তাহলে টোয়েন্টি ওয়ান, টোয়েন্টি টু। যেহেতু ফিফটিন পেয়ে গেছে লিফ নোট, কেটে দিই এখানে উপরে, কেটে দিলাম। এখন কে, টোয়েন্টি ওয়ান হচ্ছে আমার রুট। ওকে, এখন টোয়েন্টি ওয়ান এর লেফট রাইট কারা হবে, এই যে আমার হচ্ছে টোয়েন্টি ওয়ান এখানে, লেফটে কিছু আছে না, লেফটে কিছু নাই, কারণ এইটিন অলরেডি ইউজ হয়ে গেছে। তো আমার রাইটে কি আছে, রাইটে আছে টোয়েন্টি টু, তার মানে টোয়েন্টি টু বসবে কোথায়, রাইটে। ওকে, এখন আমি এই যে ট্রিটা কনস্ট্রাক্ট করলাম, এখন একটু দেখেন এটা বাইনারি সার্চ ট্রির যে কন্ডিশন সেটা মেনটেন করতেছে কিনা। হ্যাঁ, দেখুন আমি এখানে টেন হচ্ছে আমার রুট, এর যে লেফট সাব ট্রিগুলো থাকবে সবাই টেন থেকে ছোট, দেখুন সবাই টেন থেকে ছোট আছে কিনা। হ্যাঁ, সবাই টেন থেকে ছোট। এর যে রাইট সাব ট্রি সবাই টেন থেকে বড়, দেখুন সবাই টেন থেকে বড়। আবার আপনি যদি এটা সিঙ্গেল নোট ধরেন, যে রুট আকারে, ধরুন সাব ট্রিতে আসলাম, এখানে ধরলাম এইটিন হচ্ছে রুট, তো দেখুন এইটিনের লেফটে যারা আছে সবাই ছোট, এইটিনের রাইটে যারা আছে সবাই বড়। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, ধন্যবাদ সবাইকে। আপনাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে আপনারা অবশ্যই আমাকে মেইল করতে পারেন, আমি মেইল ব্যাক করার চেষ্টা করবো।